হ্যালো এভরিওয়ান ডিবিএস ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস সেভেন জিওগ্রাফি আফ্রিকা মহাদেশের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই পড়তে হবে এর আগে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে আমি প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি সব প্লেলিস্টে পাবে সেখান থেকে দেখে নিও এখন শুরু করা যাক ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও আর তোমাদের আজকে রাত্রে লাইভ থাকবে লাইভের পরে এই ভিডিওটা আপলোড হবে ওকে শুরু করা যাক সাহারা মরু অঞ্চলের উপজাতিদের নাম উল্লেখ করো উত্তর লিখব সাহারা মরুভূমির পশ্চিম সাহারায় তিরিশ হাজার থেকে দু লাখ সাতচল্লিশ হাজার জন মানুষ মরক্কোতে নব্বই হাজার থেকে দু লাখ একুশ হাজার জন আর আলজেরিয়াতে নব্বই হাজার থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার জন ব্যাকেটা লিখে দেবে রিফিউজি ক্যাম্পে এক লাখ চুরাশি হাজার জন রিফিউজি মানে যে উদ্বাস্তু যেটা আমরা বলতে থাকি বলে থাকি সেটাই আর মৌরি তানিয়াতে ছাব্বিশ হাজার জন রিফিউজি বসবাস করেন মানে রিফিউজি মানে উদ্বাস্তু যারা নিজের মানে এক জায়গায় বাড়ি থাকে না যারা এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে বেড়ায় ওকে নেক্সট এখানে মূলত সুন্নি মুসলিম ও সুফি মানুষ বসবাস করেন আরবিও বারবার ও মূর উপজাতি বাস বসবাস করে তুয়ারেক উপজাতিরা স্থানান্তরিত কৃষিকাজ ও পশুপালন এবং পর্যটকদের ভ্রমণের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন নেক্সট পরের প্রশ্ন ওয়াদি কি উত্তর আমরা লিখবো সাহারার বেশিরভাগ নদীগুলি আলটাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমির থেকে সৃষ্টি হয়েছে তবে নদীগুলো বেশিরভাগই শুকনো শুকনো নদীর খাতগুলোকে ওয়াদি বলা হয় মরুদ্যান বা ওয়েসিস কাকে বলে উত্তর মরুভূমির মধ্যে কোথাও কোথাও যে জলাভূমি থাকে তাদের মরুদ্যান বা ওয়েসিস বলে যেমন সাহারা মরুভূমিতে কুরফা শিউয়া টিমি মন টিমি মন আর ঘাট যাইয়া বাহারিয়া প্রভৃতি উল্লেখযোগ্য মরুদান নেক্সট পরের প্রশ্ন সাহারা মরু অঞ্চলের তুয়ারেগদের জীবনধারণ পদ্ধতি লেখ উত্তর পশ্চিম সাহারা অঞ্চলে তুয়ারেগরা ভেড়া ছাগল গাধা উট অন্যান্য গবাদি পশু প্রতিপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে পূর্ব সাহারা অঞ্চলে তোয়ারেগরা পর্যটকদের ভ্রমণ করিয়ে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রে কাজ করে বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে নেক্সট প্রশ্ন আর্ক কি উত্তর লিখবো সাহারা মরুভূমির সে যে সকল অঞ্চলে বালির স্তূপ সঞ্চিত হয়ে ছোট ছোট পাহাড়ের মতো ভূমিরূপ সৃষ্টি করে তাদের আর্ক বলে এটা আরেকবার বলবো সাহারা মরুভূমির যে সকল অঞ্চলে বালির স্তূপ সঞ্চিত হয়ে ছোট ছোট পাহাড়ের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাদের আর্ক বলে নেক্সট প্রশ্ন রেক কি উত্তর লিখব সাহারা মরুভূমির যে সকল অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তাদের রেগ বলে নেক্সট প্রশ্ন হামাদা কি উত্তর লিখব সাহারা মরুভূমির যে সকল অঞ্চল শক্ত পাথরে পূর্ণ যেখানে কোনো বালির অস্তিত্ব নেই তাকে হামাদা বল নেক্সট প্রশ্ন সাহারা মরুভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর লিখব সাহারা কথার অর্থ হল দ্য গ্রেট ডিজার্ট উচ্চতা ও বৈশিষ্ট্য অনুযায়ী সাহারা মরুভূমির একটি মালুভূমি অঞ্চল প্রাচীন শিলা দ্বারা গঠিত এই মালভূমি বহুদিন ধরে ক্ষয় পাওয়ায় আহা আহা পার ও টেবিষ্টি মালভূমি অপেক্ষাকৃত উঁচু নেক্সট লিখব মালভূমির ভূমিরূপগত বৈশিষ্ট্য নিম্নরূপ উত্তর লিখব মালভূমির যে সকল অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মতো তৈরি করে তাকে আর্গ বলে মালুভূমির অন্যতম ভূমিরূপ হলো হামাদা এটি হলো শক্ত পাথরের ভর্তি অঞ্চল যেখানে বালির অস্তিত্ব চোখে দেখা যায় না নেক্সট লিখবো সাহারা মরুভূমির শুকনো নদীখাতগুলিকে ওয়াদি বলে নেক্সট আমরা লিখব মরুভূমির যে সকল অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো মিশে থাকে তাকে রেগ বলে নেক্সট এই অঞ্চলের উল্লেখযোগ্য মরুদ্যানগুলি হল কুফরা কুফরা আচ্ছা শিউয়া টিমিসন ঘাড়যাইয়া বাহারিয়া বাস এতটা লিখবো তাহলে এই প্রশ্নের উত্তরটা আমাদের শেষ যে সাহারা মরুভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো লেখো নেক্সট পরের প্রশ্ন সাহারা মরু অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখ উত্তর লিখব সাহারা মরু অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো। দেন আমরা লিখব সাহারা মরু অঞ্চলে জলবায়ু উপক্রান্তীয় ও উষ্ণ মরু প্রকৃতির আচ্ছা এটা কোপানের ধারণা অনুযায়ী কোপেনের নেক্সট আমরা লিখব বার্ষিক গড় উষ্ণতা তিরিশ ডিগ্রির ওপরে বা এইটটি সিক্স ডিগ্রি এফ নেক্সট গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সি বা একশো চার ডিগ্রি এফ নেক্সট আমরা লিখব উষ্ণতার প্রসর দৈনিক এটা থার্টি সেভেন ডিগ্রি সি বা হানড্রেড ডিগ্রি এফ আন্তঃক্রান্তীয় অভিসারণ অঞ্চল বরাবর উত্তর দিকটি অবস্থিত বলে সামান্য বৃষ্টিপাত হয় এখানে খামসিন হাড়মার্টান আচ্ছা সাইমুম নামে তীব্র বালুঝড় দেখা যায় বালুঝড়ের জন্য তাপমাত্রা অনেকটা পরিবর্তন ঘটে দিনের বেলার তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সি থাকে আর রাত্রিবেলায় প্রায় চার ডিগ্রি সিতে নেমে যায় ঠিক আছে নেক্সট তাপমাত্রা মাঝে মাঝে ফিফটি এইট ডিগ্রি সি পর্যন্ত হয় সাহারার অভ্যন্তরীণ ভাগে এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে চার থেকে পাঁচ বছরের এক ফোঁটাও বৃষ্টি হয় না বা হয়নি নেক্সট সময়ের সাথে সাথে সাহারা এটা কিন্তু এই প্রশ্নের উত্তরটা এখানেই আমাদের শেষ হয়ে গেল ওকে আর প্রতিটা পয়েন্ট করে লিখতে পারো বা স্টার করে বা ফাঁকা দিয়ে দিয়ে লিখতে পারো নেক্সট লিখবো সময়ের সাথে সাথে সাহারা মরুভূমিতে কি কি পরিবর্তন হয়েছে পৃথিবীর উষ্ণ হওয়ার জন্য সাহারার কি পরিবর্তন হয়েছে অথবা সাহারা মরুভূমির সাম্প্রতিক তিনটে পরিবর্তন সম্পর্কে লেখক উত্তর সময়ের সঙ্গে সঙ্গে সাহারা মরুভূমিতে যে সকল পরিবর্তনগুলি লক্ষ্য করা যায় সেগুলি হল জায়গায় জায়গায় সাহারা মরুভূমিতে ঘাস লাগানো হয়েছে অত্যন্ত চওড়া পাকা রাস্তা পুরনো উঠ চলা রাস্তার উপর দিয়ে চলে গেছে নেক্সট উঁচু বাড়ি মসজিদ তৈরি হয়েছে উটেল বদলে ট্রাকের দ্বারা ব্যবসা বাণিজ্য হচ্ছে সাহারায় তুয়ারেক উপজাতি মানুষরা বৈদে সরি বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে মানে গাইড যাকে আমরা বলতে পারি নেক্সট বিভিন্ন পশুপালক যাযাবরেরা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রগুলিতে কাজ করে নেক্সট লিখব সাহারা মরুভূমির ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব এখানে লিখব বিশ্ব উষ্ণায়নের ফলে এটা লিখব কিন্তু বিশ্ব উষা উষ্ণায়ন কিন্তু ঠিক আছে আচ্ছা এই জায়গাটা ভুল এসছে এটা উষ্ণায়ন হবে বিশ্ব উষ্ণায়নের ফলে সাহারাতে গরম আরও বেড়ে চলেছে নেক্সট লিখবো উত্তাপ বৃদ্ধির ফলে মরুভূমির বিস্তার ঘটেছে নেক্সট লিখবো বালির ঝড় মরুভূমির আশেপাশের অঞ্চলকে গ্রাস করেছে নেক্সট আফ্রিকার সবুজকে মরুভূমি গ্রাস করেছে নেক্সট লিখবো জলবায়ুগত পরিবর্তনের সাহারার গাছপালাযুক্ত ঘন সবুজের জঙ্গল থেকে ধীরে ধীরে শুষ্ক বৃষ্টিহীন অঞ্চলে পরিণত হয়েছে নেক্সট প্রশ্ন সাহারার অধিবাসীদের জীবনযাত্রা কি প্রকৃতির উত্তর লিখব সাহারা অধিবাসীদের জীবনযাত্রার প্রকৃতি সাহারা একটি উষ্ণ মরুভূমি অঞ্চল হওয়ায় এখানে জনবসতি খুবই কম এই মরুভূমিতে যেখানে এই মরুভূমি যেখানে বৃষ্টিহীন সেখানে লোকবসতি নেই অন্যদিকে যেখানে খনিজ সম্পদ অর্থাৎ খনিজ তেল পাওয়া যায় সেখানে লোকবসতি লক্ষ্য করা যায় সাহারা মরুভূমিতে প্রায় চল্লিশ লক্ষ লোক বাস করে এখানে দু ধরনের জীবনযাত্রা দেখা যায় যেমন স্থায়ী জীবনযাত্রা এটা একটা পয়েন্ট করবো কিন্তু হ্যাঁ করে লিখবো মরুদ্যানগুলিতে জলের উপস্থিতির কারণে সামান্য কৃষিকাজ হয় যেমন ভুট্টা বাজরা এই কৃষিকাজের উপর নির্ভর করে মনু গুলিতে স্থায়ী জীবনযাত্রা গড়ে উঠেছে যাযাবর জীবনযাত্রা এখানে লিখবো সাহারা মরুভূমির অধিকাংশ অধিবাসী পশুপালনের জন্য যাযাবর ভিত্তিক গ্রহণ করেছে একটা কথা বলে দিই যখন তোমরা পয়েন্ট লিখবে পরীক্ষার কোনো প্রশ্নের উত্তরে এরমভাবে দাগ দিয়ে না নিচ থেকে যে কালার দিয়ে লিখছো সেই কালার দিয়েই নিচ থেকে একটা দাগ দিয়ে দেবে বা স্ট্রেট দাগ দাও বা এরমভাবে দাগ দাও একটা দাগ দিয়ে দেবে তাহলে সেই যে পয়েন্টটা তোমরা লিখছ টিচারদের সেই পয়েন্টটা দেখতে সুবিধা হবে ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলে সাহারার মতো বড় মরুভূমির সৃষ্টি হলো কেন সাহারা মরু অঞ্চলের গাছপালার বিবরণ দাও উত্তর আমরা লিখব আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলে সাহারা মরুভূমির সৃষ্টির কারণ এটা একটা পয়েন্ট এখানে আমরা লিখব শুষ্ক বায়ুপ্রবাহ এই পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট লিখব প্রচুর পরিমাণে শুষ্ক আয়ন বায়ু আচ্ছা ইউরেশিয়া মহাদেশ থেকে আফ্রিকা উত্তর অংশে প্রবাহিত হয় নেক্সট পয়েন্টে লিখব স্বল্প বৃষ্টিপাত এখানে লিখব জলীয় বাষ্পপূর্ণ বায়ুর অভাবে আফ্রিকার উত্তর অংশে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম নেক্সট নেক্সট প্রশ্নটা আমি করিয়ে দিয়েছি অলরেডি যাই হোক এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব ভালো করে পড়বে অবশ্যই ভালো ফল করতে পারবে নেক্সট ভিডিওতে আমি অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো বেশি থেকে বেশি লাইক করো খুব ভালো থাকো টাটা